গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সার্টিফিকেট ডিজাইন করতে হয়। আজকে আমরা দেখব সার্টিফিকেটটি কিভাবে লিখতে হয়। আমরা চারিত্রিক সনদপত্রটি ওপেন করব। এখানে আমরা লিখব, প্রথমে আমাদের লেখার ফরম্যাটটি ঠিক রাখব, সুতনি এমজি। তারপরে কন্ট্রোল অল্টার বি দিয়ে এটা আমরা বাংলা লেখার জন্য উপযুক্ত করে তৈরি করব। প্রথমে লিখব চারিত্রিক সনদপত্র। এই মর্মে প্রত্যয়ন করা দায়িত্বে আছে যে, এখানে আমার নামটি লিখব, পিতা স্বামী, এখানে আমি আমার পিতার নাম লিখব, মাতা রাম, জাগর জেলা, আমার নিকট সে ব্যক্তিগত ভাবে পরিচিত, সে বাংলা দেশের একজন নাগরিক। আমার জানা মতে তার চরিত্র ভালো এবং সে সমাজ কিংবা রাষ্ট্র প্রতি কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। আমি তার জীবনের সার্বিক সাফল্য এবং মঙ্গল কামনা করি। এবার চারিত্রিক সনদপত্রটিকে আমরা সেন্টারে নিয়ে আসব এবং ফন্ট সাইজটা বাড়িয়ে নেব। এখানে আমি ফন্ট সাইজ করে নিচ্ছি 44 এবং এটাকে আন্ডারলাইন করে নেব এবং পরবর্তীতে এখানে ডাবল আন্ডারলাইন করে দেব দেখার সুবিধার জন্য, এবং এটি অনেক দেখতে ভালো লাগবে। এভাবে আমরা একটা চারিত্রিক সনদপত্র তৈরি করতে পারবো। আশা করি চারিত্রিক সনদপত্র তৈরি করার জন্য আপনাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।